আপনি সালাত আদায় করেন সিয়াম পালন করেন রমজানের সিয়াম পালন করেন নফল সিয়াম পালন করেন হজ করেন ওমরা করেন যাকাত দেন তাবলীগের কাজ করেন তারপরে আপনি দ্বীনের কাজ করেন তারপরে আপনি সেখানে জিকির আজগার করেন আর অন্যান্য ভালো আমল করেন আপনার কর্মগতভাবে আল্লাহকে মানাটা এত যে মাটি থেকে শুরু করে আসমান পর্যন্ত ঠেকে গেছে আল্লাহকে কর্মগতভাবে মানতে কিন্তু অন্তর্গতভাবে আপনি আল্লাহকে মানতে পারলেন না কর্মগতভাবে আল্লাহকে মানা এক তাও কাজে আসবে না এক তাও না আগে আল্লাহকে অন্তর্গতভাবে মানতে হবে পরে আল্লাহকে কর্মগতভাবে মানতে হবে কেন মানবেন দেখেন পবিত্র কোরআনের এমন কোন জায়গা নাই যেই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহকে কর্মগতভাবে মানার আগেই অন্তর্গতভাবে মানার কথা বলে নাই এক তা জায়গায় আপনি এটা পাবেন না যত জায়গায় আল্লাহ বলছে কর্মগতভাবে মানো এর আগেই আল্লাহ বলছে তুমি আমাকে অন্তর্গতভাবে আগে মানো আল্লাহ রাব্বুল আলামিন বলেন وبشر الذين آمنوا وعملوا الصالحات أن لهم جنات تجري من تحتها الأنهار شو সংবাদ দেন আপনি তাদেরকে সূরা বাকারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে লক্ষ্য করে বললেন আল্লাহ নবীকে বললেন আপনি সুসংবাদ দেন তাদেরকে যারা ঈমান আনয়ন করেছে আর ঈমান আনয়ন করার পরে যারা ভালো কাজ করেছে আমলে সালে করেছে এই আয়াতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন যে কথাটা আমাদেরকে বোঝাতে চাইলেন সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বললেন আপনি তাদেরকে জানিয়ে দেন তারা যেন আগে আমাকে অন্তর দিয়ে মানে তারপরে যেন কর্ম দিয়ে মানে আগে যদি তারা আমাকে অন্তর দিয়ে মানতে পারে তারপরে যদি তারা আমাকে কর্ম দিয়ে মানতে পারে তাহলে আমি তাদেরকে জান্নাতের সুসংবাদ দিলাম আল্লাহ রাব্বুল আলামিন আরো বললেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস-সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা জান্নাতুল ফেরদাউস হচ্ছে সবচেয়ে উচ্চ জান্নাত জান্নাতুল ফেরদাউস হচ্ছে সবচেয়ে দামি সবচেয়ে মর্যাদা সম্পন্ন জান্নাত জান্নাতুল ফেরদাউস কিভাবে পাওয়া যাবে আল্লাহ রাব্বুল আলামিন সেটাও আমাদেরকে জানিয়ে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই যারা ঈমান আনয়ন করেছে ভালো আমল করেছে ঈমান আনার অর্থ হচ্ছে নিশ্চয়ই যারা আল্লাহ রাব্বুল আলামিনকে আগে অন্তর দিয়ে মেনেছে তারপরে যারা আল্লাহ রাব্বুল আলামিনকে কর্ম দিয়ে মেনেছে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতুল ফেরদাউস দেব জান্নাতুল ফেরদাউস পেতে হলে জান্নাতে যদি আমি আর আপনি যেতে চাই তাহলে সর্বপ্রথম আল্লাহকে অন্তর দিয়ে মানতে হবে তারপরে আল্লাহ রাব্বুল আলামিনকে কর্ম দিয়ে মানতে হবে এবার দেখেন